গাইস ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি আর আমি শরণে এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল খেলাঘরের লেটেস্ট আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো। সিরিয়াল খেলাঘরে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বৈশালী এই মুহূর্তে পূর্ণাকে স্বার্থপর বলছে, তার কারণ পূর্ণার নিজের শ্বশুরবাড়ির জমি বৈশালীর স্বামী রিতমের হাতে তুলে দিচ্ছে না, স্কুলের জমি তুলে দিচ্ছে না মেঘনার হাতে, তো এই নিয়ে বেঁধে গেছে ঝামেলা। তো মেঘনা এখন পৌঁছে গেছে গগন মাকালের কাছে এবং সেখানে গিয়ে বলছে যে এই এত টাকা আপনাকে দিলাম, এক সর্বজিৎ রায়ের বাড়ি আর দুই হচ্ছে ওই স্কুল বাড়ির জমি, তো এই দুটো আমার চাই, যেভাবেই হোক আমার চাই, তো আপনি কিভাবে জোগাড় করবেন না করবেন আমি জানি না, কিন্তু আমাকে জোগাড় করে দিন। কিন্তু বিষয় হচ্ছে শান্তু সেখানে গিয়ে আবার গগনকে একটু ভয় ভয় দেখিয়ে চলে আসলে আমাদের মেঘনা বুঝতে পারে যে শান্তু এত সহজে কিন্তু নরম হওয়ার ছেলে না। তাই জন্য শান্তুকে এই মুহূর্তে বলছে যে মেঘনা বলছে যে পূর্ণাকে একটু বোঝাও না যে জমিটা যাতে আমাদের নামে লিখে দেয়, কারণ বুঝতেই তো পারছো বৈশালী সংসারটা ভেঙে যাচ্ছে। শান্তু বলছে যে রিতম তাকে কখনো ভালোই বাসেনি, রিতম যদি ভালোবাসতো তাহলে এরকম শর্ত ফর্ত দিত না। তো এই বলে তো শান্তু ওখান থেকে চলে যায়। কিন্তু বিষয় হচ্ছে ওইদিকে বৈশালীর মা এবং বৈশালী দুজনেই যায় রিতমদের বাড়িতে। সেখানে যাওয়ার পরে রিতমের বাবা মা বলছে যে আমাদের তো বৈশালীকে খুবই পছন্দ, আমরা তো চাই যে বৈশালী থাকুক আমাদের পুত্রবধূ হিসেবে, কিন্তু আমাদের ছেলে তো কিছুতেই মানছে না, আমরা কি করব কিছু বুঝতেও পারছি না। তো এই প্রসঙ্গে আমার একটা ছোট্ট মূল্যবান বক্তব্য আছে, সেটা হচ্ছে যে ছেলেই যদি সব কিছুর মূলে হয়ে থাকে, বাবা মায়ের কথার যদি কোনো দাম নাই থাকে, তাহলে বাবা মা বিয়ের সময় এত বড় বড় কথা কয় কিসের জন্যে? দরকার নেই তো, মেয়ে তুমি হেঁটে দেখাও, মেয়ে তুমি চলে দেখাও, মেয়ে তোমার চুল বড়ো, এ মা সংসারের এই কাজ জানতে হবে, ওই কাজ জানতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, রান্না করতে হবে, বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, এত কথার দরকার কি? বলে দিলেই হয়, আমাদের ছেলের যেটা ইচ্ছা তুমি সেটাই করো, তুমি যদি সেটাই করো তাহলে আমরা মোটামুটি তোমাকে সেইভাবেই নিয়ে থাকবো। ওনারা ছেলেকে কিছু বলতে পারবেন না, পরের বাড়ির মেয়েকে দিব্যি একেবারে আঙুল তুলে দুমাদুম ঝেড়ে দেন। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে পূর্ণাকে পছন্দ ছিল না ওনাদের বৈশালীকে পছন্দ, বৈশালীকে আবার ওনাদের ছেলের পছন্দ না। তো এই নিয়ে পিসিমা পড়েছে মহা ঝামেলায়। পিসিমা এখন রিতমকে বলছে যে তুমি কী মনে করছো, তুমি কী চাইছো সেটা অন্তত বলো। তো আমাদের রিতম বলছে যে আমি আগেও বলেছি আবারও বলছি যে স্কুল বাড়ির জমিটা আর সর্বজিৎ রায়ের বাড়ি, এই দুটো যদি আমার হাতে চলে আসে তাহলে আমি বৈশালীকে অ্যাকসেপ্ট করে নেবো। তো যাই হোক, আমাদের পিসিমা এখন বৈশালীকে নিয়ে পূর্ণার কাছে গেছে, সেখানে গিয়ে কান্নাকাটি করছে, করে বলছে আমি না বুঝতে পারছি না আমি কি করব। পূর্ণার শাশুড়িকে বলছে যে আমি নিজের সন্তানের থেকেও পূর্ণাকে বেশি ভালোবাসি, আমি কখনোই বলতে পারি না যে পূর্ণা তুই তোর শ্বশুরবাড়ির সমস্ত কিছু দিয়ে দে আমার মেয়ের সুখের জন্যে। কিন্তু পূর্ণা কথা দেয়, বলে যে তুমি চিন্তা করো না পিসি, আমাকে একটু সময় দাও, আমি সবটা ঠিক করে দেবো। এইদিকে পিসি টিসি চলে যাওয়ার পরে বাড়ির থেকে যেটা ঘটে সেটা হচ্ছে আমাদের পূর্ণা এই মুহূর্তে তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা বলছে এবং ভাসুর থেকে শুরু করে যা এরা প্রত্যেকেই বলছে যে তুই কি চাস, তুই কি করে কি সামলাবি, তোর হাতে তো আর কিছুই নেই, তুই কি তাহলে এবার আমাদের সমস্ত কিছু আবার নিয়ে আবার ওদেরকে ফিরিয়ে দিবি? যদি ওদেরকে ফিরিয়ে দেওয়ারই হতো, মানে যদি আমাদের থেকে জিনিসগুলো কেড়ে নেয়ারই হতো, তাহলে আমাদেরকে ফিরিয়ে দিয়েছিলি কেন? পূর্ণা বলেছে তাকে একটু সময় দেয়া হোক, সে সব ঠিক করে দেবে, কিন্তু কিভাবে ঠিক করবে না করবে আমরা কেউ জানি না। পূর্ণা বলছে যে কিছু হয়তো জিনিস নাকি তাকে দিতে হতে পারে, আর সেই জিনিসটা হচ্ছে যে বৈশালীর সংসারটা হয়তো সে গুছিয়ে দেবে, কিন্তু বৈশালীর সংসার গোছাতে গিয়ে নিজের সংসার কি ভেঙে ফেলবে পূর্ণা? জানতে হলে দেখতেই হচ্ছে সিরিয়াল খেলাঘর স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিও দেখার জন্যে ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।